প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও খরা মোকাবিলার চ্যালেঞ্জের মুখোমুখি উত্তর আমেরিকার দেশ পানামা। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বাস্তুসংস্থান ঠিক রাখতে ব্যবহার করছে নতুন এক অস্ত্র, আর তা হল কফি গাছ রোপণ করা। পানামার সিরি গ্রান্দে এবং ত্রিনিদাদ নদীর দুপাশে গড়ে উঠেছে ছোট বড় মোট 41টি শহর। নগর সম্প্রসারণের কারণে নদীগুলোতে অত্যাধিক দূষণ, মাটির ক্ষয় এবং গাছ কাটায় বৃষ্টিপাত কমে যায়, ফলে পুরো এলাকাটি অনুর্বর হয়ে যায় এবং খরার কবলে পড়ে। গাছপালা নষ্ট হয়ে যাওয়ায় পানামা খালের পানির স্তরে মারাত্মক প্রভাব পড়ে। বিষয়টি আমলে নিয়ে পানামা খাল কর্তৃপক্ষ 2010 সালে এই অঞ্চলে গাছপালা পুনরুদ্ধার করার জন্য একটি প্রচারণা শুরু করে। আর এই প্রচারণার মূল প্রতিপাদ্য হল বেশি বেশি কফি গাছ রোপণ করা। কেননা কফি গাছ বাস্তুসংস্থান রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে, পাশাপাশি এটি কৃষকদের জন্য একটি লাভজনক আয়ও প্রদান করে। এমনই একটি কফি রোপণ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন এলসা মার্টিনেজ। এলসা মার্টিনেজ একটি বেসিনে 6600 কফি গাছ সহ একটি কফি বাগানের মালিক, যা 3313 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। আমার জীবন বদলে গেছে। কফির এই বাগানটির বিপুল সম্ভাবনা রয়েছে। এটি আমার পরিবারের জন্য আয় নিয়ে এসেছে। আমি আমার বাচ্চাদের পড়ালেখার খরচ দিতে পারছি। আমি জমিও কিনেছি এবং এই গাছ আমাকে অনেক কিছু শিখিয়েছে। মার্টিনেজ এবং অন্যান্য কফি চাষিরা পানামা সরকারের সহায়তায় 23টি প্লান্টেশন ও একটি সমিতি প্রতিষ্ঠা করেছে। এলসার মতো অনেক নারী হয়েছেন খামারের মালিক। এই অঞ্চলে কফি শিল্পের এমন সাফল্য বুঝতে শিখিয়েছে অর্থনৈতিক সুবিধা প্রদানের সাথে সাথে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিকে কিভাবে ব্যবহার করা যেতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।